এলপিজি গ্যাস সরবরাহকে কেন্দ্র করে মালিক পক্ষের সাথে চলা অচলাবস্থার বিরুদ্ধে পথে নামল নদিয়ার নবদ্বীপ শহর বিজেপি। এদিন মায়াপুরের নিমতলা মোড়ে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আনন্দ দাসের নেতৃত্বে বিজেপির সমর্থকরা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। আনন্দবাবু জানান, গ্যাস ডেলিভারি নিয়ে মালিক পক্ষের সাথে শ্রমিকদের বিবাদ চলছিল, এর ফলে এলাকার জনগণ অসুবিধার সম্মুখীন হয়েছেন। তাদের দাবি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। তারা ঘরে বসে আছে, তাদের কিছু টাকা দিচ্ছে কমিশন দিয়ে, তাদেরকে পাবলিকের কাস্টমারদের টাকা নিয়ে তাদেরকে চালাচ্ছে, এই চলবে না। এবং এই শ্রমিক ইউনিয়নের মধ্যে টিএমসি দাদাগিরি চলছে, টিএমসি যারা ইউনিয়ন আছে তারা আমার এই শ্রমিকদেরকে নানাভাবে বিভ্রান্ত করছে, বিভ্রান্ত করে সমস্যা তৈরি করছে, যে সমস্যায় নবদ্বীপবাসী আছে ভুক্তভোগী। তাই নবদ্বীপবাসীর কথা মাথায় রেখে নবদ্বীপ যে মানুষ যেন একদম সব জায়গায়, আজকে কিছু চালু হয়েছে তা সত্ত্বেও সব জায়গায় হয়নি, বিক্ষিতভাবে চালু হয়েছে, সব জায়গায় যদি সম্পূর্ণ হয় আর যা কিছু সমস্যা হবে তা মালিক এবং শ্রমিক এক জায়গায় বসে আলোচনা করে মিটিয়ে নিক, নবদ্বীপবাসী যেন সমস্যা না পড়ে, মানে কর্মবিরতি যাতে না হয়, কর্মবিরতি না হয়, আমরা জানি সমস্যা না থাকি, আমরা আমাদের মায়েরা যাতে ঠিকমতো রান্না করতে পারে, তাদের হেসেলে জানি ঠিকমতো গ্যাস সিলিন্ডারটা পৌঁছয়, এটাই আমাদের দাবি। এই জন্য আমাদের আজকে এই রাস্তায় একদম আমরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছি, মাইক ছাড়া আমরা এখানে একটা প্রতীকী আন্দোলন দেখাচ্ছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।